नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल बाहरे व्यंजने। आज हमें चीड़ेर पोलाओ बनिए और देखते ही पाच्छेन आमार पोलाओ कतटा झरझरे होयेछे। चीड़ेर पोलाओ बनाले साधारणत सेटा एकटु माखा माखा हो जाए, किन्तु आज के आमी आपनादेर साथे एकटा टिप शेयर करब जेटा जदि आपनारा अप्लाई करें ताहले आपनादेर पोलाओ सब समय एरकम झरझरे हबे। तो चलुन देखे नी। तो पोलाओ बनानोर जोन्नो आमी एखाने एक बाटी चीड़े निये निएछि। आमी एरकम पतला चीड़े निएछि। देखुन चीड़े दो धरनेर पावा जाए, पतला एबं मोटा। आपनारा जोदि चान ताहले मोटा चीड़े दिए एटाके कोरे निते पारेन। चीड़ेगुलो एबार आमी एकटा बड़ो जायगार मध्ये निये निएछि, केन कि एटाके आमाके भालो कोरे धुते हबे। परिमाण मतन जल दिए एटाके एबार भालो कोरे धुये नेब। আমি এবার আপনাদের সাথে টিপটা শেয়ার করি। যদি আপনারা আমার মতন এরকম পাতলা চিড়ে দিয়ে পোলাও বানান, সেক্ষেত্রে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে জল ঝরিয়ে নেবেন। আর যদি আপনারা মোটা চিড়ে দিয়ে বানান, সেক্ষেত্রে ধোয়ার পরে দু তিন মিনিট জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের চিড়ে প্রত্যেকবার ঝরঝরে হবে আর পোলাওটাও ঝরঝরে থাকবে। আমি এটাকে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে এভাবে নিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত জলটা এর দিয়ে বেরিয়ে যায়। এটাকে আপাতত আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে প্রথমে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি এক চামচ ঘি। ঘিটা আপনারা চাইলে শেষেও দিতে পারেন, কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি, তাহলে ঘিয়ের ফ্লেভারটা সব সবজির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এতে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। বাদামগুলো এবার দু তিন মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে এবার দিয়ে দেবো কাজু বাদাম। এগুলো এবার একসাথে ভেজে নেব। পোলাওর মধ্যে মাঝে মাঝে এরকম বাদামের ক্রাঞ্চ খুব ভালো লাগে, তাই না? তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দেবো প্রথমে দুটো তেজপাতা এবং কিছুটা সাদা জিরে। জিরে আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়ে সেটাকে ধুয়ে রেখেছি। আলুগুলো এবার একটু হালকা করে ভেজে নেব। আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে এবার দিয়ে দেবো গাজর। গাজরগুলো আমি ছোট ছোট টুকরোয় কেটে ধুয়ে রেখেছি। আমি গাজর এবং আলু দিচ্ছি, আপনারা চাইলে সিজনাল অন্য যে কোনো সবজি এর মধ্যে দিয়ে দিতে পারেন। এরপরে তো দিচ্ছি একটা কাটা পেঁয়াজ। এই সবগুলো এবার ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিচ্ছি, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে মজে যাবে। এরপরে এতে দিচ্ছি আদা কুচি এবং লঙ্কা কুচি। আদা লঙ্কাটা আমি পরে দিলাম, প্রথমে দিলে এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। হালকা একটু নাড়াচাড়া করে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সবজিটা মজে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো এবং কিছুটা কিশমিশ। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন হলুদ এবং নুন। সবগুলো দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এটাকে এবার নাড়াচাড়া করে একটু দেখে নেবেন যে আপনাদের সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে চিড়েগুলো দিয়ে দেবো। দেখুন চিড়েগুলো আমার কি সুন্দর ঝরঝরে হয়েছে। চিড়েগুলো নরম হয়ে গেছে কিন্তু গলেনি, একদম ঝরঝরে হয়ে আছে। এটাকে এবার সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি যে টিপটা দিলাম সেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের পোলাও সবসময় এরকম ঝরঝরে হবে। পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই আমি এর মধ্যে 2 চামচ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। সেই বাষ্পে চিনিটাও গলে যাবে এবং চিড়েগুলো আর একটু সফট হয়ে যাবে। আমি প্রায় আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখে নিই এবার আমার চিনিটা গলে গেছে কি না। তো আমার চিনিটাও ভালোভাবে গলে গেছে আর চিড়েগুলো আর একটু সফট হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই একবার দেখে নেবেন আপনাদের নুন এবং চিনিটা ঠিকঠাক আছে কি না। আমার নুন চিনিটা ঠিক আছে আর লাগবে না, কিন্তু যদি আপনাদের লাগে তাহলে এই সময় আর একটু মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবেন। তো আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমার চিনির পোলাও রেডি, দেখুন একদম ঝরঝরে হয়েছে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।